রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার গঠন হওয়ার পর থেকে বিরোধী শিবির থেকে প্রায় প্রতিনিয়ত একটি অভিযোগ উঠে আসছে রাজ্যের জনগণের কর্ম এবং খাদ্যের সংকট নিয়ে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বার কয়েক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি আইপিএফটি সরকারকে রাজ্যের পাহাড়ি অঞ্চলের এই পরিস্থিতির জন্য দায়ী করে আসছেন একদিকে যখন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বারবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এই অভিযোগে যে ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় রেগা বন্ধ হয়ে যাওয়ায় চলছে কাজ এবং খাদ্যের সংকট এবং উপজাতিরা তাদের জীবন বাঁচাতে বাংলাদেশে পাড়ি দিচ্ছে সীমান্তের ওই পারে গিয়ে যারা এই গতকাল একদম ভোরাতে গিয়ে যারা সেখানে এই যে গন্ধকি সংগ্রহ করতে গেছেন তারা এই গন্ধকি এগুলি নিয়ে ফিরে আসছেন ওই সময়েতে আমি খবর পেয়েছিলাম ওই সময়েতেই তারা আসে এবং সেখানে একটা পাড়াতে এটা কেনার জন্য কিছু লোক সেখানে ওখানে যায় এবং সেখানে গিয়ে দেখেছি তারা এগুলো নিয়ে ফিরছেন তারাও সেখানে আছেন এবং সেগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি উপস্থিত তাদের কাছ থেকে বিস্তারিতভাবে জেনেছি তারা কেন যেতে বাধ্য হচ্ছেন বলছেন অভাবের কারণে অভাবের তাড়নায় বিকল্প কিছু নেই তাদের অন্য কোনো রোজগারের সংস্থান নেই যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনজাতি অংশের মানুষেরা জুম এবং জঙ্গল থেকে ফলমূল জোগাড়ের তাগিদে বাংলাদেশে পাড়ি দেওয়ার বিষয়কে অস্বীকার না করলেও রেগা নিয়ে ত্রিপুরা দুর্ভোগের জন্য বাম সরকারের দুর্নীতিকেই দায়ী করেন শ্রীদেব সাংসদ চৌধুরীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন যেদিন খাদ্যের অভাবে রাজ্যের একটি মানুষেরও প্রাণ যাবে সেদিন তিনি স্বয়েচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করবেন সরকার মেয়ে বিনা ওই ব্যক্তি মার গায় দেহান্ত হ গায় এসা কিছু হোগা তোমায় রিজাইন দে দেও উনুনে যে বলা ও ঝুঠে তবু রিজাইন দেগায় কেনি উনিকে পুছলে না জিতেনচন্দ্র যাকে রাজ্যের কর্মসংস্থান এবং খাদ্য সংকট নিয়ে প্রশ্নত্তরে উত্তরে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে যারা নেশা সঙ্গে যুক্ত তাদের ওপর প্রতিনিয়ত প্রশাসনের কড়া পদক্ষেপে তারা পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে খাদ্য সংকট তাদের দেখা দিয়েছে যদিও বাংলাদেশ সরকার তাদের জায়গা দিচ্ছে না

শিবির থেকে ওঠা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের দুরাবস্থার দায়কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্পূর্ণ অস্বীকার করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন রাজ্যের পরিস্থিতির জন্য বিগত বাম সরকারি দায় নতুন সরকার এই পরিস্থিতি মোকাবেলা করে অচিরেই বাম সরকার দ্বারা সৃষ্ট সমস্যার সমাধান করতে সক্ষম হবে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক